হ্যালো ভিউয়ার্স আজকে আমরা এক্সেলের নেস্টেড বা মাল্টিপল ইফ এটা কীভাবে ব্যবহার করা হয় সে বিষয়ে আলোচনা করব তবে নেস্টেড বা মাল্টিপল ইফ ব্যবহার করার আগে অবশ্যই আমাদের ইফ সম্পর্কে জানতে হবে যদি আপনি ইফ সম্পর্কে না জেনে থাকেন তাহলে আই বাটনে প্রেস করে ইফের ভিডিওটা অবশ্যই দেখুন একটা ইফ ফাংশনের তিনটে পার্ট থাকে একটা লজিক্যাল টেস্ট পার্ট একটা ভ্যালু ইজ ওই টেস্ট যে রেজাল্টটা হবে সেটা যদি সত্যি হয় তাহলে একটা ট্রু পার্ট এবং সেই রেজাল্টটা যদি ফলস হয় তাহলে একটা ফলস পার্ট তাহলে একটা ইফের মধ্যে যেই টেস্টটা করব সেই টেস্ট আর সত্যিও হতে পারে মিথ্যেও হতে পারে কিন্তু দুটো জিনিসই আমাদের এই ইফ ফাংশনের মধ্যে লিখে রেখে দিতে হয় এখন কোশ্চেন হচ্ছে যে এই ফার্স্ট ইফটার বদলে যদি আমরা সেকেন্ড আরেকটা ইফ ব্যবহার করি তাহলে সেটা কোথায় ব্যবহার করব এই লজিক্যাল টেস্ট পার্টের মধ্যে ব্যবহার করব নাকি এই ট্রু পার্টের মধ্যে ব্যবহার করব যদি এই বিষয়টা আপনাকে জানতে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং যদি আমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে প্রেস করার পরে অল বটনে ক্লিক করে রাখুন তাহলে আমাদের যে পরবর্তী ভিডিওগুলো সেই ভিডিওগুলো আমরা আপনাকে জানিয়ে দিতে পারবো এবং আপনি সেই ভিডিওগুলো দেখতে পারবেন এখন আমরা চলে আসি যে এই এক ফার্স্ট ইফের বদলে সেকেন্ড ইফটা যে ব্যবহার করব সেকেন্ড ইফটা যদি আমরা ট্রু পার্টে ব্যবহার করি তাহলে আমাদেরকে এর পরে যদি থার্ড ইফ ব্যবহার করি সেটাও আমাদেরকে সেকেন্ড ইফের ট্রু পার্টের মধ্যে ব্যবহার করতে হবে মানে আমরা যদি ফার্স্ট ইফের ট্রু পার্টের মধ্যে সেকেন্ড ব্যবহার করি তাহলে সেকেন্ড ইফের ট্রু পার্টের মধ্যে থার্ড ব্যবহার করতে হবে থার্ড ইফের ট্রু পার্টের মধ্যে ফোর্থ ইফ ব্যবহার করতে হবে এভাবে আমাদেরকে ট্রু পার্টের মধ্যেই কিন্তু ইফটা ব্যবহার করে যেতে হবে কিন্তু যদি আমরা ফলস পার্টের মধ্যে ইফটা ব্যবহার করি তাহলে আমাদেরকে যখন সেকেন্ড ইফটা ব্যবহার করবো সেটা কিন্তু আমাদের ফার্স্ট ইফের ফলস ফলস পার্টে যখন ব্যবহার করছি থার্ড ইফটা যদি ব্যবহার করি সেটাও আমাদেরকে সেকেন্ড ইফের ফলস পার্টের মধ্যেই ব্যবহার করতে হবে এভাবে আমাদেরকে মাল্টিপুল ইফটা ব্যবহার করে যেতে হবে তবে ইফ ব্যবহার করার আগে অবশ্যই আমাদেরকে ইফের এই স্ট্রাকচারটা ফলো করে যেতে হবে ফার্স্ট ইফটা যদি ব্যবহার করি তাহলে ফার্স্ট ইফের এইটা যদি টেস্ট পার্ট হয় এবং এই কমার পরে বাকি অংশটা হচ্ছে তার ট্রু পার্ট এবং কমার পরে তারপরের অংশটা হচ্ছে তার ফলস পার্ট সেরকম সেকেন্ড ইফটা যে ব্যবহার করেছি এই সেকেন্ড ইফেরও এটা হচ্ছে ফার্স্ট পার্ট টে কন্ডিশান বা টেস্ট পার্ট তারপরে যে কমার পরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে তার সেকেন্ড পার্ট মানে ট্রু পার্ট এবং কমা দিয়ে তারপরে হচ্ছে থার্ড পার্ট এভাবে আমাদেরকে যতগুলো ই ব্যবহার করে যাব। সেই ইফের কিন্তু স্ট্রাকচারটা আমাদেরকে ফলো করে যেতে হবে স্ট্রাকচারটা যদি না ফলো করি তাহলে কিন্তু আমরা বিষয়টা গণ্ডগোলে পড়ে যাব তো আমরা দেখি কীভাবে আমরা মাল্টিপল লিফটটা ব্যবহার করতে পারি আমি এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা গ্রেড করেছি যদি ফার্স্ট ডিভিশন কেউ পায় আমরা ডিভিশন বের করব। ফার্স্ট ডিভিশন যদি কেউ পেতে হয় তাহলে তাকে ষাটের বেশি বা ষাট পেতে হবে সেকেন্ড ডিভিশন যদি কেউ পায় তাহলে তাকে পঁয়তাল্লিশের বেশি বা পঁয়তাল্লিশ পেতে হবে থার্ড ডিভিশন হলে পঁচিশের বেশি বা পঁচিশ পেতে হবে ফেল হতে গেলে তাকে পঁচিশের কম পেতে হবে এভাবে আমরা যদি এইখানে এই একটা জায়গাতে আমরা যদি একবার দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট ডিভিশন চলে এসছে আটাত্তর ষাটের বেশি আছে পঁচিশটা হচ্ছে থার্ড ডিভিশন হয়েছে কারণ পঁচিশ যদি মানে পঁচিশ পঁচিশের সমান হলে ওটা থার্ড ডিভিশন হবে তাহলে এখানে থার্ড ডিভিশন রয়েছে এভাবে যদি আমরা পরপর এটাকে ঠিক করে টেনে দেই একবারই টেনে দেই যেমন আমরা দেখাচ্ছি এখানে যদি ডিলিট করে আমরা একবার এখানে লিখবো লেখার পরে যদি আমরা এটাকে অটো কপি বা ড্র্যাক করে দেই তাহলে যে ফার্স্ট ডিভিশন হওয়ার কথা ফার্স্ট ডিভিশন হয়ে গেছে যে সেকেন্ড ডিভিশন হওয়ার কথা সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন সবগুলো এবং ফেলও হয়ে গেছে আমাদেরকে এইভাবে অটো অটোমেটিকভাবে আমাদেরকে গ্রেডটা বের করতে হবে কিন্তু ঘটনা হচ্ছে যে আমি এখানে কিভাবে লিখবো আমি যদি এইভাবে লিখি যে ইফ এই যে বি ফাইভ মানে এই যে আঠাত্তর নাম্বারটা বি ফাইভ আঠাত্তর নাম্বারটা পঁচিশের থেকে বেশি হয় তাহলে সেটা থার্ড ডিভিশন হবে এবং পঁচিশের থেকে যদি কম হয়ে যায় তাহলে সেটা ফেল হয়ে যাবে আমরা একটা ইফের যে স্ট্রাকচারটা রয়েছে কন্ডিশান এই কন্ডিশানটা এখানে লিখেছি তারপরে ট্রু পার্ট লিখেছি এবং ফলস পার্ট লিখেছি তাহলে এভাবে যদি আমরা লিখি তাহলে কি রেজাল্ট আসতে পারে আমরা দেখে নেই সমান চিহ্ন দিলাম ইফ নিয়ে লিখলাম যে বি ফাইভ বি ফাইভ গ্রেটার দেন ইকুয়েল টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কমা ডাবল ইনভার্টেড থার্ড ডিভিশন থার্ড ডিভিশন ডাবল ইনভার্টেড শেষ কমা তারপরে লিখলাম ফেল ব্যাকেটটা দিয়ে দিলাম আমরা যে এখানে পঁচিশ লিখেছি এই পঁচিশটা আমরা বলছি আপনার যে কন্ডিশান আসবে যেই গ্রেড দেওয়া থাকবে সেই গ্রেড অনুযায়ী আপনি লিখবেন সব সময় যে আপনাকে এই পঁচিশ লিখতে হবে এটা কিন্তু নয় এবং সব সময় যে আপনাকে এই বি ফাইভ ঘরেই লিখতে হবে এটা কিন্তু নয় আপনার নাম্বারটা যেখানে থাকবে সেটা যদি বি ফাইভে থাকে তাহলে বি ফাইভ লিখবেন সেটা যেখানে থাকবে সেই সেল অ্যাড্রেসটা লিখবেন এবং এই পঁচিশটা হচ্ছে কন্ডিশান এক্ষেত্রে পঁচিশ দেওয়া হয়েছে অন্য ক্ষেত্রে যদি আপনার পঁচিশ হাজার পঁচিশ লাখ বা পঁচিশ পারসেন্ট যাই থাক না কেন আপনি সেই জিনিসটা এখানে দেবেন এবং এই যেটা থার্ড ডিভিশন ফেল এগুলো হচ্ছে আমরা বলেছি যদি পঁচিশের বেশি হয়ে যায় তাহলে থার্ড ডিভিশন হবে এবং পঁচিশের কম হয়ে গেলে ফেল হবে তাই এটা আমরা এখানে লিখলাম এবারে লেখার পরে যদি এন্টার দিয়ে দিই তাহলে দেখাচ্ছে থার্ড ডিভিশন হয়েছে এবং এটা যদি আমরা নিচের দিকে অটোমেটিক ড্র্যাক করে দেই তাহলে দেখতে পাচ্ছি ও দেখিয়ে দিচ্ছে যে এই আটাত্তর নম্বরটা থার্ড ডিভিশন হয়েছে পঁয়ষট্টি নাম্বারটাও থার্ড ডিভিশন হয়েছে কিন্তু তেরো নাম্বারটা ফেল করে গেছে কেন মেশিন এখানে এসে চেক করেছে আমি এখানে বি ফাইভ বলেছিলাম প্রথম ঘরটার জন্য কিন্তু যখন এটা ড্রেক করেছি তাহলে কিন্তু বি সিক্স হয়ে গেছে যখনই ঘরগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে এটা তো আপনারা অবশ্যই জানেন তো আমি এর পরিপ্রেক্ষিতে যদি বিচার করে দেখি তাহলে আমি বলেছিলাম পঁচিশের যদি বেশি হয় তাহলে ওটা থার্ড ডিভিশন হবে আটাত্তর নম্বরটা পঁচিশের বেশি হয়েছে তাই ও থার্ড ডিভিশন করে দিয়েছে এবং যেটা পঁচিশের কম হয়েছে যেমন এখানে তেরো নম্বরটা পঁচিশের কম হয়েছে তাই ওকে ফেল করে দিয়েছে কিন্তু এই হত এইটা ঠিক এসছে বাকি এগুলো কিন্তু আমার ঠিক আসেনি মেশিন ঠিকঠাক লিখেছে কিন্তু যে রেজাল্টটা এসছে সেটা আমার বাস্তবের সঙ্গে ঠিক হচ্ছে না তাহলে আমাকে কি করতে হবে না আটাত্তর নম্বরটা তো পঁচিশের বেশি হলো কিন্তু আঠাত্তর নম্বরটা পঁয়তাল্লিশের বেশি কিনা এটা আমাকে চেক করতে হবে কোথায় চেক করব। না যখন ওটা ট্রু পার্টের মধ্যে চলে গেল তারপরে এই ট্রু পার্টের মধ্যে আমরা ওকে চেক করব যেমন এখানে আমরা দেখেছি প্রথমে চেক করে দেখা হলো যে ওই আঠাত্তর নম্বরটা বি ফাইভে যে আটাত্তর নম্বরটা আছে ওটা পঁচিশের থেকে বেশি কিনা যখনই ওটা পঁচিশের থেকে বেশি হবে তার মানে ওটা ট্রু পার্টে ঢুকে যাবে ট্রু পার্টে যখন ঢুকে গেল তখন সেখানে তাকে আবার চেক করা হচ্ছে বলা হচ্ছে যে ওই বি ফাইভ মানে ওই নাম্বারটাই সেটা পঁয়তাল্লিশের থেকে বেশি কিনা যদি পঁয়তাল্লিশের থেকে বেশি হয়ে যায় তখন তাকে বলা হবে যে ওটা সেকেন্ড ডিভিশন হয়েছে আর যদি পঁয়তাল্লিশের থেকে বেশি না হয় তাহলে তাকে বলা হবে থার্ড ডিভিশন কিন্তু যদি দেখা যায় সেটা পঁচিশের থেকে বেশি না হয় তাহলে সে সঙ্গে সঙ্গে ফেলে চলে আসবে তাহলে যদি আমরা এই কন্ডিশনটা লিখি তাহলে আমাদের কি আসতে পারে আমরা একবার চেক করে দেখে নেই এখানে আমরা সমান চিহ্ন দিলাম এরপরে লিখলাম ইফ গেটার দেন বি ফাইভ ইফ গ্রেটার দেন বি ফাইভ গ্রেটার দেন ইকুয়েল টু গ্রেটার দেন ইকুয়েল টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কমা আবার আমরা লিখবো এখানে কি থার্ড ডিভিশন পার্টে চলে এলাম তাহলে আবার লিখবো ইফ ইফ আবার ওই বি ফাইভটাই বি ফাইভ দেন টু ফাইভ ফর্টি ফাইভ যদি ফর্টি ফাইভ হয়ে যায় তাহলে ওকে আমরা বলতে পারি যে ওটা সেকেন্ড ডিভিশন হবে সেকেন্ড ডিভিশন হবে কমা দিলাম যদি ওটা ফর্টি ফাইভের বেশি না হয় তাহলে ওকে আমরা থার্ড ডিভিশন বলবো থার্ড ডিভিশন বলবো এবং এটা আমাদের এই ইফটা শেষ হয়ে গেল কমা দিয়ে দিলাম তারপরে আমরা যদি এটা ভুল যদি এখানে না ঢোকে তাহলে ওটা আমরা বলে দেবো ফেল হয়ে গেছে বলে এই যে এখানে লেখা রয়েছে এই বিষয়টাই আমরা এই জিনিসটা আমরা আপনাদেরকে লিখে দিয়েছি এখানে দেখা যাচ্ছে যে বি ফাইভ সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন বা ফেল হয়েছে এই কথাটাই আমরা এখানে লিখেছি এন্টার দিয়ে দিলাম তাহলে আমরা সেকেন্ড ডিভিশন দেখতে পাচ্ছি এটা কেন সেকেন্ড ডিভিশন দেখতে পাচ্ছি না প্রথমে ও চেক করেছিল পঁচিশের বেশি কিনা পঁচিশের বেশি হয়েছে এই ঘরে ঢুকে গেছে পঁয়তাল্লিশের বেশি কিনা পঁয়তাল্লিশের বেশি হয়েছে কন্ডিশন ট্রু হয়েছে সঙ্গে সঙ্গে ও সেকেন্ড ডিভিশন বলে দিয়েছে এভাবে থার্ড ডিভিশনের রেজাল্ট আসেনি কেন সেকেন্ড ডিভিশন চলে এসছে এইভাবে যদি এটাকে আমরা ড্র্যাক করে দিই তাহলে কি আসতে পারে তাহলে দেখা যাচ্ছে যে এখন আমার সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এসছে কিন্তু ফার্স্ট ডিভিশনটা আসেনি কেন আসেনি না এখানে ফার্স্ট ডিভিশন তো ওকে চেক করা হয়নি যখনই বলা হচ্ছে পঁয়তাল্লিশের বেশি কিনা সঙ্গে সঙ্গে বলছে পঁয়তাল্লিশের বেশি তো ওকে সেকেন্ড ডিভিশন বলা হয়েছে থার্ড ডিভিশন তো এখানে লেখাই নেই ফার্স্ট ডিভিশন তো এখানে লেখাই নেই তাহলে ফার্স্ট ডিভিশনের উত্তরটা আসবে কি করে তার মানে যে রেজাল্টটা আঠাত্তর হয়েছে সেটাকেও আমার সেকেন্ড ডিভিশন বলে দিচ্ছে যেটা পঁয়ষট্টি হয়েছে সেটাকেও আমার সেকেন্ড ডিভিশন বলে দিচ্ছে এখানে আমার ফার্স্ট ডিভিশনটা ঠিক করে চুজ করে আসছে না তাহলে আমি চাইছি যে আটাত্তরের ষাটের বেশি হলে ওটা ফার্স্ট ডিভিশন হবে কিন্তু আমি যেটা লিখেছি তার পরিপ্রেক্ষিতে মেশিন কিন্তু আমাকে সেকেন্ড ডিভিশন দিচ্ছে ফার্স্ট ডিভিশন দিচ্ছে না তাহলে যে যখন সেকেন্ড ডিভিশন ঘরে যাবে তখন তাকে আবার আমাদের চেক করতে হবে তার মানে আবার আমাদেরকে সেকেন্ড ডিভিশন মানে টু পার্টের মধ্যে আবার আরেকটা ইফ লাগাতে হবে যদি আমরা এই ইফটা ব্যবহার করি তাহলে আমাদের হয়তো টোটাল চলে আসতে পারে তাহলে আমরা দেখি আবার কিভাবে এই ইফটা ব্যবহার করে টোটাল জিনিসটা তৈরি করে ফেলতে পারি আমরা তাহলে এভাবে এভাবে লিখে ফেললাম আপনাদের সুবিধার জন্য ভিডিওটা ছোট করার জন্য আমি অলরেডি এটা লিখে ফেলেছি এবারে এন্টার দিয়ে দিলাম যা এখানে লেখা রয়েছে ইফ গেটার দেন থার্ড ডিভিশন ফেল সে কথাটাই আমরা এখানে আবার লিখলাম লেখার পরে এন্টার দিয়ে দিলাম দেখা গেল ফার্স্ট ডিভিশন আসছে এরপরে যদি এটাকে আমরা নিচের দিকে ড্র্যাক করে দেই তাহলে দেখতে পেয়ে গেলাম যেটা ষাটের বেশি ছিল ওটা ফার্স্ট ডিভিশন এলো এবং যেটা পঁচিশ ছিল বা পঁচিশের বেশি থার্ড ডিভিশন এসছে এবং যেটা পঁয়তাল্লিশের বেশি পঞ্চান্নটা সেকেন্ড ডিভিশন এসছে এইভাবে আমরা মাল্টিপল ইফ ব্যবহার করতে পারি তবে যেমন আমরা টু পার্টের মধ্যে ব্যবহার করলাম প্রত্যেকটা টু পার্টের মধ্যে সেরকমভাবে আমরা যদি চাই তাহলে এটাকে আমরা ফলস পার্টের মধ্যেও ব্যবহার করতে পারি তাহলে আমরা যদি এভাবে লিখি যে ওই বি ফাইভ নাম্বারটা আঠাত্তর নাম্বারটা সেটা ষাটের বেশি কিনা যদি ষাটের বেশি হয় তাহলে সেটা ফার্স্ট ডিভিশন হবে এবং যদি সেটা ষাটের কম হয়ে যায় তাহলে সেটা সেকেন্ড ডিভিশন হবে সেক্ষেত্রে আমাদের কি হবে সেক্ষেত্রে যেই যেগুলো মানে ষাটের কম রয়েছে মানে যেটা পঞ্চান্ন কিংবা যেটা উনচল্লিশ এগুলো সবই কিন্তু আমাদেরকে সেকেন্ড ডিভিশন দেখিয়ে দেবে ইভেন তেরোটাকেও আমাদের সেকেন্ড ডিভিশনই দেখিয়ে দেবে কেন দেখিয়ে দেবে না ওটা ষাটের থেকে তো কম হচ্ছে ষাটের থেকে কম হলেই তো সেকেন্ড ডিভিশন দেখাবে তাহলে এখানে তেরোটাকেও সেকেন্ড ডিভিশন দেখিয়ে দেবে কিন্তু যেটা তেরোটা আমাদের ফেল হওয়ার কথা ছিল তাহলে এই ফলস পার্টের মধ্যে আমাকে আবার চেক করতে হবে এই কন্ডিশানটা যদি ইউজ করি আমরা এই ফলস পার্টের মধ্যে তাহলে আবার সেকেন্ড ডিভিশন আবার যখন থার্ড ইফটা ব্যবহার করব সেটাও আমাদের এই সেকেন্ড ইস সেকেন্ড ইফেরও ফলস পার্টের মধ্যে এই থার্ড লেখা রয়েছে এখানে আবার ইফ ব্যবহার করতে হবে এভাবে যদি আমরা নিচেরটা টোটালটা লিখি তাহলে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যবহার করা যাবে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা এটা কিন্তু আমাদের ফলস পার্টের মধ্যে লেখা রয়েছে আর আমরা আগে যেটা ব্যবহার করলাম এটা আমাদের ট্রু পার্টের মধ্যে ব্যবহার লেখা রয়েছে এভাবে আমরা যে কোনো জায়গায় মাল্টিপুল ইফ বা নেস্টেটি ব্যবহার করতে পারি যদি আমাদের এরকম প্রয়োজন হয় যে আমি কত টাকা যদি পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাই তাহলে আমার টু পার্সেন্ট ট্যাক্স কাটা হবে যদি আশি হাজার টাকা স্যালারি পাই তাহলে থ্রি হবে যদি দেড় লাখ টাকা করি তাহলে ফিফটিন পার্সেন্ট হবে এভাবে যে কোনো জায়গায় যেখানেই আমাদের কোশ্চেন করতে হবে যদি একটার পরে আরেকটা যখনই কোশ্চেন হবে যদি আমি ষাট ষাট পাই তাহলে ফার্স্ট ডিভিশন যদি আমি পঁয়তাল্লিশ পাই তাহলে সেকেন্ড ডিভিশন এরকমভাবে যেখানেই যদি কোশ্চেন করা হবে সেখানেই আমাদের মাল্টিপুল ই ব্যবহার করা হতে পারে এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে যান এবং চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনাদের কি মনে হয়েছে ভালো লেগেছে কি খারাপ লেগেছে একটা অবশ্যই কমান্ড করবেন যদি খারাপ লেগে থাকে তাহলে গালিও দিতে পারেন কিন্তু একটা কমান্ড অবশ্যই করবেন আমরা অবশ্যই আপনাদের একটা কমান্ডের জন্য ওয়েট করে থাকি এবং সাবস্ক্রাইব বাটানে ক্লিক করার পরে বেল আইকনে প্রেস করবেন এবং তারপরে অল বাটানে প্রেস করে রাখুন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারব